হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফ ইন জার্মানিতে আপনাদের স্বাগতম। আশা করতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করতেছি আপনাদের ভালো লাগবে এই ব্লগটা। তো সারাদিন কাজকর্ম সেরে তারপর বাসায় আসলাম সন্ধ্যাবেলা। এসে কিছু রান্নার যোগাযন্ত্র করতেছি, হাতে বেশি সময় নেই। রান্নাবান্না শেষে দেখা যায় যে বাচ্চাদের তাড়াতাড়ি বেডে দিতে হবে। ওরা যদি তাড়াতাড়ি না ঘুমায় সকালে আসলে উঠতে পারে না। স্কুলে দিতে গেলে আমার অনেক মানে বিরক্ত লাগে, অনেক টানা হেঁচড়া করতে হয়। আর শীতের সকাল নিজেদেরই উঠতে ইচ্ছে করে না, বাচ্চাদের কথা কি বলবো। তারপরেও তো সব কিছু টাইমলি করতে হয়। তো এখানে আমি ফুলকপি নিয়েছি আজকে রান্নার জন্য। আর এই যে দেখুন অনেক সুন্দর দেখতে ফুলকপিটা, একদম ফ্রেশ মনে হচ্ছে। কিন্তু এটা রান্না করলে অত একটা মজা লাগবে না, কারণ আমাদের দেশি ফুলকপিগুলো যেরকম মানে রান্না করলে অনেক মজা লাগে, ফুলকপির একটা স্মেল আসে। বাট এগুলো দেখতেই সুন্দর, রান্না করলে একদম নরম হয়ে যায়, গলে গলে যায়। তো তখন তেমন একটা আর ভাল লাগে না আর কি। তারপরও শীতের দেশে আসলে এইগুলাই সবজি, সারা বছরই ফুলকপি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এগুলাই পাওয়া যায়। তো এগুলাই আর কি আমাদেরকে খেতে হয়। আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আসলে আজকে আমি তিন চুলায় একসাথে রান্না করব, আধা ঘন্টার মধ্যে আমার রান্না শেষ করতে হবে। তো ফুলকপিগুলোকে প্রথমে আমি ভেজে তারপরে রান্না করব। তো প্রথমে আমি লবণ আর একটু হলুদ দিয়ে ফুলকপিগুলোকে তেলের মধ্যে আর কি ভেজে নেব। ওইদিকে আমি দু চুলায় ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এই ফুলকপি তরকারিটা আর কি রেডি করে নিচ্ছি। তো আমরা যারা দেশের বাইরে থাকি সবারই এরকম তিনটা চারটা করে চুলা থাকে, আর এরকম ঝটপট দেখা যায় যে রান্না করতে গেলে অনেক সুবিধা হয় এরকম চুলা থাকলে। তো আমি যখন প্রথম দেশে গিয়েছিলাম তখন আমাকে সবাই অনেক প্রশ্ন করেছিল যে ভাতের মারটা আমরা কিভাবে ফেলি, কারণ আমাদের হাঁড়িগুলো তো দেশের মতন না। আর দেশের মতন ভাতের মারটা আলাদা করার জন্য তো যে স্ট্যান্ডটা থাকে সেটাও তো নেই আমাদের এখানে। তো সেই জন্য আমি আজকে দেখিয়ে দিলাম যে আমরা সবাই মোটামুটি যারা দেশের বাইরে থাকি তারা এভাবেই আসলে ভাতের মারটা আর কি আলাদা করে নেই। বেসিনে ঝুড়িটা বসিয়ে তারপর ভাতটা ঢেলে দেই মার সহকারে, এতে করে মারটা দেখা যায় যে নিচে পড়ে যায় আর ভাতটা ঝুড়িতেই থাকে। তো অনেক সময় আমি ঝুড়িতেই রেখে দিই, আবার অনেক সময় দেখা যায় যে যেই হাঁড়িতে রান্না করি সেই হাঁড়িতে রেখেই চুলার উপর একটু বসিয়ে রাখি। তো যারা দেশে আছেন যে জানেন না আমরা বিদেশে বসে কীভাবে ভাতের মারটা আলাদা করি, তারা হয়তো এভাবে দেখে বুঝতে পারতেছেন। বা অনেকে আছেন যে দেশে হাঁড়িতে বা যে স্ট্যান্ডে করে আর কি মাটটা আলাদা করতে হয় সেটা পারেন না, তো তারা এই টিপসটা ফলো করতে পারেন। একটা মানে মোটামুটি একটু ছোটো ছিদ্রওয়ালা ঝুড়ি নিয়ে এভাবে আপনারা করতে পারেন। আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। আর আজকে ফুলকপিগুলো এই দেশি মাছগুলো দিয়ে আমি রান্না করব। আমার মা আসলে এরকম ছোটো মাছ দিয়ে আর কি ফুলকপি বা শীতের যে সবজিগুলো এরকম রান্না করেন খুবই খুবই মজা লাগে। তো আজকে চেষ্টা করতেছি মায়ের দেওয়া সেই মাছ দিয়ে রান্না করতে, আশা করতেছি খুব ভালো হবে। আর এখানে আমি ডালের বাগারটা রেডি করে নিলাম। আমার রান্না কিন্তু অলরেডি শেষ, ডালটাও হয়ে গিয়েছে, ভাতটাও হয়ে গিয়েছে, এখন তরকারিটা শুধু একটু 5 মিনিটের মতো জাল করব, তারপর হয়ে গেল আমার রান্না। আর আজকে খুব ঝটপট রান্না করেছি, আমার সম্ভবত সব কিছু মিলিয়ে আধা ঘন্টার মতো সময় লেগেছে। তো এরকম ঝটপট রান্না আমরা দেখা যায় প্রায় সময়ই করি, হঠাৎ করে বাসায় মেহমান আসে বা কোথাও বের হতে গেলে অথবা এরকম কাজ থেকে এসে এরকম দুই তিন চুলায় আমরা সব কিছু বসিয়ে দিই। তো এখন আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। আসলে রান্না করতে করতে আমার যেগুলো আর কি একটু ময়লা হয়েছে, যেগুলো আমি ব্যবহার করেছিলাম সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি।
তো এখানে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনারা যদি আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স হন, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্টস করে আসবেন। আসলে আমার আর অল্প কয়েক ঘন্টা বাকি আছে মনিটাইজেশনের যে ওয়াচ টাইম পূরণ হওয়ার জন্য, তো আশা করতেছি সবাই আমাকে একটু হেল্প করবেন। তো রান্না শেষে এরকম আমি সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, এত করে দেখা যায় পরবর্তীতে ঝামেলাগুলো কম হয়। আর যেগুলো মানে মশলা বা চাল ডাল প্রায় শেষ, সেগুলোও সময় পেলে ফুলফিল করে রাখার চেষ্টা করি। এতে করে যখন আমি ঝটপট রান্না করতে আসি, তখন আমার মানে খুঁজে পেতে অনেক সুবিধা হয়। আমার রান্না বান্না কিন্তু শেষ, এখন আমি সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই জায়গাটা আমি সবসময় আর কি একটু গুছিয়ে বা একটু খালি রাখার চেষ্টা করি, এতে করে দেখা যায় যে সকালবেলা আমি বাচ্চাদেরকে যখন স্কুলে দেব, ওদের টিফিনগুলো রেডি করব, তখন আমার আর মানে হিজিবিজি লাগবে না। এখন আমি চুলার উপর এগুলোকে বসিয়ে রেখেছি, এই যে রান্নাগুলো কিন্তু আমার শেষ। আর চুলাটা কিন্তু বন্ধ আছে, কিন্তু চুলার যে তাপটা আছে সেই তাপে এটা দেখা যায় এইগুলো কিছুক্ষণ গরম থাকবে, এতে করে খাওয়ার সময় একটু গরম খাবার খেতে পারবো। তা না হলে যে ঠান্ডা বাহিরে, এই ঠান্ডায় ঘরের ভেতর দেখা যায় সব কিছু 2-1 মিনিটেই ঠান্ডা হয়ে যায়। তো আজকে কাজ থেকে আসার সময় আমার কাজের ওখান থেকে এরকম একটা গিফট বক্স দিয়েছে আমাকে। তো প্রতি বছরই তারা ক্রিসমাস ডের সময় তাদের যত মানে কর্মী আছে সবাইকে, মানে যারা উপরের লেভেলে আছে শেফ বা ম্যানেজার পদে, বা যারা আমাদের মতো নর্মাল আমরা আছি, সবাইকে আর কি এরকম একটা করে বক্স দেওয়া হয়। তো এর আগের বারও পেয়েছিলাম, তো ওইটা আর শেয়ার করা হয়নি, তো এইবারও পেয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখানে তারা আমাকে কি কি গিফট দিয়েছে। আর এগুলো আসলে সবার জন্য একই রকম, সবার জন্য আর কি যা আছে সব বক্সে একই রকম জিনিস আছে। তো এখানে আসলে যে আমাকে এটা দিয়েছ, অন্যজন ক্যারেক্টার দিয়েছে, এর কোনো চান্স নেই। তো এই যে প্রথমেই দেখাচ্ছি, এখানে একটা ড্রিঙ্কস, তো এই রকম বোতল আর কি সবাইকেই দিয়েছে। তো আমি তো নিয়ে এসেছি এটা, এর আগের বার আমি আমার এক ফ্রেন্ডসকে আর কি দিয়ে দিয়েছিলাম ওইখানেই, তো এবার ও ছিল না আমি আসার সময়, তো ভাবলাম যে পরে তাকে আবার আমি দিয়ে দেব। আর এখানে হচ্ছে বিস্কিট টাইপের আর কি কুকি কিছু, এগুলো আসলে ক্রিসমাস ডে উপলক্ষেই, যখন ক্রিসমাস ডে আসে তখন আর কি মার্কেটগুলোতে দেখা যায়। আর খেতেও এগুলো একটু অন্যরকম, কেকও না আবার বিস্কিটের মতোও না, তো মোটামুটি ভালোই টেস্ট খেয়ে দেখলাম। তারপর এখানে দিয়েছে তারা যেরকম কিছু পাস্তার আইটেম, তো এটা সম্ভবত এখানে আর কি রান্না করা আছে, শুধু গরম করে খেয়ে নিলেই হবে। আর এটা হচ্ছে ভেগান, মানে এখানে কোনো প্রাণীজ অয়েল বা কোনো কিছু নেই, সম্পূর্ণ এটা ভেজিটেবলের তৈরি, বিভিন্ন সবজি টমেটো সস টস এগুলো দিয়ে তৈরি, এখানে অন্য কোনো কিছু নেই, তো এটা খাওয়া যাবে। আর এখানে আরেকটা বক্স আছে, সেখানেও কিছু বিস্কিট টাইপের আছে, এটা আপেলের তৈরি, উপরে ছবি দেওয়া। আর ক্রিসমাস ডেতে তো আমরা জানি যে অনেক রকমের কেক বিস্কিট ওরা বানায় খায়,
তো তারই পরিপ্রেক্ষিতে এগুলো আর কি দেওয়া হয়েছে এখানে। আর এটা হচ্ছে মার্মেলাদে, এটা হচ্ছে স্ট্রবেরি, অনেকটা জেলি টাইপের আর কি। তো এগুলো মোটামুটি ভালো কোয়ালিটি, আর এগুলো হচ্ছে বড় বড় কোনো কোম্পানি না, যে ছোটোখাটো ফ্যাক্টরিগুলো থাকে নিজের হাতে বানায়, বা অনেকে আছে ফ্যামিলি মেম্বাররা মিলে কাজ করে, তো ওরকম জিনিসগুলো আর কি। তো এখানে হচ্ছে উইন্টার সালামি, এটা মাংসের একটা আইটেম, মাংসটাকে বিভিন্ন প্রক্রিয়া প্রসেস করে এটা বানানো হয়। তো এটা হালাল কি না এটা তো এখানে লেখা নেই আসলে হালাল নাকি, তো এটা খাওয়া যাবে না, এটা হয়তো ফেলে দেব আমি। আর এখানে হচ্ছে এক বক্স পাস্তা, আর এই ব্র্যান্ডটা হচ্ছে ইটালিয়ান একটা ব্র্যান্ড, অনেক ভালো মানের পাস্তা। তো এটা দেখা যায় রান্না করে খাওয়া যাবে, কারণ পাস্তাতে হয়তো আর অন্য কিছু নেই, শুধু ডিম আছে, ডিম তো খাওয়া যায়। আর এখানে হচ্ছে আমার প্রিয় একটা ফ্রুটস, এই ফলটা ইদানিং আমার কাছে এত বেশি ভালো লাগে যে রেগুলারই আমি একটা খাই। আর ওই যে আমার ঘরে কিন্তু অলরেডি আছে এই ফলটা, এটা আমি কিনে রেখে দিই ঘরে, কয়েকদিন পরে যখন খুব নরম হয় তখন খেতে খুব মজা লাগে। আর এখানে আছে সান্তা ক্লজের আকৃতির একটা চকলেট ম্যান, আর এদিকে আছে দুই প্যাকেট চকলেট। তো এগুলোর কোয়ালিটিও ভালো, একদম যে খারাপ বা কম দামি কিছু দিয়েছে তা কিন্তু না। আর এখানে হচ্ছে পাস্তা রান্না করার জন্য টমেটো সস, এটা ইটালিয়ান একটা সস, এটা তো খুবই ভালো মানের একটা জিনিস। আর ইটালির চকলেট পাস্তা এগুলো কিন্তু খুবই বিখ্যাত। আর এখানে হচ্ছে এক বক্স টি, মানে চায়ের টি ব্যাগ, আর এটা হচ্ছে আপেল এবং দারচিনির চা। তো উইন্টারের সময় এই রকম চাগুলো খেলে অনেকটা মানে উষ্ণ ভাব আসে। তো এর আগের বার যখন দিয়েছিল তখন তো আমার 15 দিনও যায়নি, তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, আর এগুলা অনেক মজা। আর এখানে হচ্ছে কিছু আখরোট, এইগুলো অনেক শক্ত তবে অনেক পুষ্টিকর একটা বাদাম। আর এই যে এই বক্সটার মধ্যে ওরা এরকম যে উপরে সেই জিনিসগুলো দিয়ে আর কি সাজিয়ে দিয়েছে, তো এখন এগুলোকে আমি এভাবেই রেখে দিচ্ছি, এভাবেই দেখা যায় ঘরের মধ্যে কিছুদিন রেখে দেব, এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগে। আর গিফটের জিনিস কার না ভালো লাগে দেখতে, প্রতিদিন উঠে যদি এরকম বক্স ভর্তি গিফট দেখি মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। এখন অনেক রাত্র হয়ে গেছে, বাচ্চাদেরকে ঘুম পাড়াতে হবে, আর এই যে আনিকে বলেছিলাম আমি ঘুমাতে, সে এসে লাইট বন্ধ করে মোবাইল দেখতেছে। তো যাই হোক, এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।